গতদিন রথের দিন যেমন দেখিয়েছি মাথাভাঙার যে রথ এবং তার ইতিহাস তার প্রাচীন কথা, তো আজকে হচ্ছে ঠিক তার উল্টো রথ। ঠিক এক সপ্তাহ পরে তো এইটারও উদযাপন হয় বিভিন্ন জায়গায়। তো ওটা যেমন দেখিয়েছিলাম একটা মন্দির থেকে, সেটা শহরের ঠিক মাঝখানে একটা মন্দির থেকে সেই রথের আয়োজন বা রথের উৎসব, এই ফেরা রথের উৎসব এইখানে হচ্ছে ঠিক ধর্মপ্রাণ গৃহস্থ বাড়িতে, বাঙালি ধর্মপ্রাণ গৃহস্থ বাড়িতেও এরকম রথের উদযাপন হয় ব্যক্তিগত উদ্যোগে। সেইটারই একটা দেখানোর চেষ্টা করলাম জাস্ট। এটা হচ্ছে নয়ারহাট, মাথাভাঙার থেকে ঠিক 15-20 কিলোমিটার দূরে একটা গ্রামের বাজার। এটা এইখানেই একজন ধর্মপ্রাণ বাঙালি, তিনি প্রতি বছর এই রথযাত্রা উদযাপন করে থাকেন। সেই রথের প্রথম দিনও সেই পূজা ভোগ এগুলো করেছিলেন, আজকেও সেটা করছেন। তো সেটারই এক ঝলক দেখানোর চেষ্টা করলাম। তারপরে আবার যখন রথযাত্রা শুরু হবে, এখন এই মুহূর্তে পুজো ভগবত পাঠ এবং ভোগ নির্মাণ সেগুলো কাজ চলছে, এরপরে রথযাত্রা হবে দুপুরের পরে, ভোগ দেওয়ার পরে জগন্নাথ দেবের, তখন আরেকবার দেখার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন।